আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে 5টা অঙ্ক করাবো একদম শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে করাবো, আর 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকে যারা দেখছো তারা প্রত্যেকটা প্রশ্ন লিখে রাখো, কারণ আমরা এই যে তোমাদেরকে এত ভিডিও দিচ্ছি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই ট্রিক গুলো তোমরা আলাদা আলাদা করে রাখো যাতে এক্সামের টাইমে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমাদের 28 নম্বর ভিডিও, আর এই 28 নম্বর ভিডিওতে আমরা তোমাদেরকে যে 5টা প্রশ্ন সমাধান করাবো সেটা হলো 136 থেকে 140 পর্যন্ত এই প্রশ্ন। প্রতিদিন সকালে আমরা 5টা করে তোমাদেরকে প্রশ্ন সমাধান করিয়ে থাকি, যেগুলো কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা ট্রিক তোমরা শিখে রাখা তোমাদেরকে দরকার। শর্টকাট পদ্ধতিতে প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা সমাধান করে থাকি। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটার দিকে চলে যাই। আর ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক প্রতিদিনের মতো আজও দেবো, এবং সেটার উত্তর কিন্তু নিচে কমেন্টে প্রত্যেকে অবশ্যই জানাবে। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন 136 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে, যে ABC হলো একটি চৌবাচ্চার সঙ্গে যুক্ত 3টে নালী, এ এবং বি একসাথে 6 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, আবার বি ও সি একসঙ্গে 10 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, আর এ এবং সি একসঙ্গে চৌবাচ্চাটি 7.5 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে কত সময় সি যে নালীটি রয়েছে অর্থাৎ সেটা কতক্ষণে ওই চৌবাচ্চাটি পূর্ণ করতে পারবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে করব, এখানে এখানে যখন আমরা প্রশ্নটা করছি তখন আমাদের দেখো একদম ইজি, আমরা যে ট্রিক শিখিয়েছিলাম সেটি একদম করবো। তো প্রথম আমরা কি দেখছি, ABC তিনটির মধ্যে এ আর বি, এ এবং বি এই দুটো মিলে যখন একসাথে করছে কতক্ষণ সময় নিচ্ছে, 6 ঘন্টা, আর বি আর সি কত সময় নিচ্ছে, বি এবং সি একসাথে করলে চৌবাচ্চাটি পূর্ণ করতে 10 ঘন্টা নেয়, এবং সি আর এ অর্থাৎ এ এবং সি যদি একসাথে করে তাহলে নেয় 7.5 ঘন্টা। এবার আমাদের কাজ কি থাকবে, আমরা তোমাদেরকে যে ট্রিক শিখেছিলাম এর লসাগু নেওয়া। তাহলে দেখো 6, 10 আর 7.5, এর লসাগু কত হবে, যদি তোমরা 7.5 থেকে না পারো 15/2 করে নেবে, তাহলে 6, 10 আর 15/2 এর লসাগু আমাদের কত হবে সেটা বের করবে। তাহলে দেখো 6, 10 আর 15/2 যেটা রয়েছে এর লসাগু আমাদের কত হয়ে যায়, 30 হয়ে যায়, তাই তো? লসাগু মানে কি, যে সংখ্যাতে আমরা প্রত্যেকটাকে ভাগ করতে পারবো। এবার 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত চলে আসে, তোমরা বলবে 6 দিয়ে ভাগ করলে 5×6=30, অর্থাৎ এ আর বি দুজনে মিলে 5 ইউনিট এক এক দিনে, এ আর বি দুজনে মিলে 5 ইউনিট জল পূর্ণ করছে, তাই তো? টোটাল 30 ইউনিটের মধ্যে। বি আর সি এটা ভাগ করলে 10 দিয়ে 3, আর 7.5 দিয়ে ভাগ করলে এটা হলো 4। তার মানে আমরা বলতে পারি কি যে এ বি 5 ইউনিট পূর্ণ করছে, বি সি 3 ইউনিট পূর্ণ করছে, আর এ সি হলো আমাদের 4 ইউনিট পূর্ণ করছে। তার মানে টোটাল কত, 5 আর 3 8 আর 4 12 ইউনিট পূর্ণ করছে কে কে, এ বি সি তিনজনে মিলে যখন করছে তখন আমরা কি বলবো, এ বি সি 2×ABC এরা তিনজনে মিলে আমাদের 12 ইউনিট পূর্ণ করছে। তার মানে কি, কারণ দেখো এ কে দুবার যোগ করেছি, দুবার ধরেছি, বি কে দুবার ধরেছি, সি কে দুবার করেছি, তাহলে এগুলো যদি যোগ করি আমাদের কি 2ABC, অর্থাৎ এ দুবার, বি দুবার, সি দুবার, তাহলে 2ABC তে মিলে টোটাল 12 ইউনিট জল পূর্ণ করছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কতটা হবে, তুমি বলবে এ বি সি যদি করি আমরা কি হয়ে যাবে, 12/2 অর্থাৎ 6 ইউনিট। তাহলে এ বি সি তিনজনে মিলে প্রতি ঘন্টায় কত ইউনিট করে পূর্ণ করছে, 6 ইউনিট। তখন বের কি করতে বলা হয়েছে, সি নালিটি কতক্ষণে পূর্ণ করবে। তাহলে দেখো এ সি যদি বের করতে হয় তাহলে আমরা এ বি সি এর মধ্যে এ আর বি এর যদি কতটা পূর্ণ করছে এটা বাদ দিয়ে দিলে সি কতটা পূর্ণ করে সেটা বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এ আর বি প্রতি ঘন্টায় কতটা পূর্ণ করে, তুমি বলবে 5 ইউনিট করে। আবার এ বি সি তিনজনে মিলে 6 ইউনিট, তাহলে এরা দুজন মিলে যদি 5 ইউনিট পূর্ণ করে থাকে তাহলে সি কত ইউনিট পূর্ণ করবে, তুমি বলবে 6-5 অর্থাৎ 1 ইউনিট, তাই তো? এ বি সি তিনজনে 6 ইউনিট পূর্ণ করছে, সেখান থেকে যদি এ আর বি এর দুজন মিলে 5 ইউনিট করে তাহলে সি কত, বাকি 1 ইউনিট করছে। তাহলে সি যদি প্রতি ঘন্টায় আমাদের 1 ইউনিট করে পূর্ণ করে তাহলে আমরা কি বলতে পারি, টোটাল এই 30 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে, তুমি বলবে এই 30 ইউনিট পূর্ণ করতে আমাদের সময় লাগবে 30/1, যেটাকে আমরা বলতে পারি 30 ঘন্টা, কত বল, 30 ঘন্টা, এটা আমাদের কিন্তু অ্যান্সার চলে এলো।
বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার আমাদের কত চলে এলো এখানে? 30 ঘন্টা অ্যান্সার চলে এলো। আমি একদম বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে করাচ্ছি, প্রশ্ন কিছুই নাই, এটা যারা জানো তারা তো এক লাইনে অ্যান্সার করে দেবে, তাই তো? আমি প্রত্যেকটা প্রশ্ন বুঝিয়েই করাবো তোমাদেরকে, ঠিক আছে? আর না হলে আমি ডাইরেক্ট শর্টকাটে করালে কি হবে, যারা একদম প্রথম প্রথম দেখছো তাদের একটু প্রবলেম হবে, ঠিক আছে? কি দেওয়া রয়েছে? একটি 153 মিটার লম্বা ট্রেন 40.5 সেকেন্ডের মধ্যে 747 মিটার দীর্ঘ সেতু পার করতে পারে, ট্রেনটি গতিগত বের করতে বলেছে। দেখো, কোন একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে কি? তার মানে হলো ট্রেনটি যদি, এটা একটা আমাদের সেতু থাকে, এরকম আমাদের একটা সেতু থাকে, তুমি কি বলবে এই সেতুটার দৈর্ঘ্য আমার কত দেওয়া রয়েছে? 747, আর ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? 153। এবার এই একটা সেতুকে অতিক্রম করার মানে কি? এই সেতুকে অতিক্রম করার মানে হলো ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই তো? তার মানে ট্রেনটি টোটাল কতটা দূরত্ব অতিক্রম করছে? তুমি বলবে 153, আর প্লাস টোটাল কতটা অতিক্রম করবে? 153 প্লাস 747, এটা যোগ করলে কত হয়? 7×8 রেখে 900। তার মানে টোটাল 900 মিটার দূরত্ব অতিক্রম করবে কি ওই ট্রেনটি, তাই তো? চল, কতক্ষণে? তুমি বলবে যে 40.5 সেকেন্ডে। এই যে আমাদের যেটা রয়েছে 40.5 সেকেন্ড, এই 40.5 সেকেন্ডে ট্রেনটি যায় কতটা? 900 মিটার। তাহলে বের কি করতে বলা হয়েছে? বেগ, বেগ মানে কি? বেগ মানে হলো দূরত্ব, দূরত্ব কত দেওয়া রয়েছে? 900, বাই কি সময়? সময় আমাদের কত দেওয়া রয়েছে? 40.5। এটা কি ইসে আসবে? মিটার পার সেকেন্ড, তাই তো? কারণ কি এটা মিটারে আছে, এটা সেকেন্ডে আছে, চলে যাবে। এবার যদি এটাকে কেটে দিয়ে আমাদের কত হয়ে যায়? তুমি বলবে দশমিক তুলে গেলে উপরে কত আছে? 10 চলে আসে। এবারে এখানে যদি আমি কাটি 405, 45 দিয়ে কাটলে এটা 9 হয়ে যায়, 45 দিয়ে এটা কাটলে 2 এ 0, ঠিক আছে? তার মানে এটা এসে দাঁড়ালো আমাদের 200/9, 200/9 মিটার পার সেকেন্ড। এবার দেখো প্রশ্ন আমাদের উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে আমাদেরকে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার দেওয়া রয়েছে, কিন্তু অ্যান্সার বেরিয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার করি, কি করব? এই 200/9 যেটা রয়েছে সেটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব, তাই তো? কারণ কি, মিটারকে যখন আমি বড় বানাচ্ছি তখন আমরা কি বড় সংখ্যা, অর্থাৎ উপরে 18 নিচে 5 দিয়ে গুণ করবো, তাহলে অ্যান্সার আসবে কিলোমিটার প্রতি ঘন্টা, এটা আসবে আওয়ার্স, ঠিক আছে? 9 দিয়ে কাটলে এটা 2 হয়ে যায়, আর এটা 5 দিয়ে কাটলে এটা 40 চলে আসে। তাহলে অ্যান্সার কত? 40 দুগুণে 80 কিলোমিটার প্রতি আওয়ার, ঘন্টা, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হলো। অ্যান্সার কোনটা চলে এলো? 80, অর্থাৎ বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে গেল। কোনটা? এই বি আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, ঠিক আছে? নেক্সট আমাদের 138 নম্বর কোশ্চেন, যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে? যে 8% সরল সুদে 5 বছরের সুদ আসলে যদি 385 টাকা হয়, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছে? এটা তো দুভাবে করতে পারো। এখানে আমরা সুদ আসলের একটা জেনারেল ফর্মুলা জানি, আমি আরো একটা ট্রিক তোমাদেরকে শেখাচ্ছি, যার মাধ্যমে করলে তোমরা অনেক তাড়াতাড়ি করতে পারবে। তোমরা তো প্রত্যেকে এই সুদ, এই ট্রিক, এইটা দিয়ে তো জানো যে আই ইজ ইকুয়াল টু PTR/100, এই সূত্রে যদি করতে হয় তোমরা করতে পারবে প্রত্যেকে, তাই তো? PTR/100 এই সূত্রে তোমরা করতে পারবে। প্রথমে সুদ বের করবে, তারপরে পরে কি এর সঙ্গে পি, পি প্লাস আই, এটাই করে দেবে, প্লাস পি করে দিলে কি এই যেটা আসবে, এখানে ফর্মুলা বসিয়ে দিলে এইটার ভ্যালু দেওয়া রয়েছে আমাদের কত? 385। আর এখানে কি আমাদের দেওয়া রয়েছে? এটা যোগ যদি আমরা করি তাহলে আমাদের যেটা আসে এখানে ভ্যালু গুলো বসিয়ে। আচ্ছা, প্রথমে আমি এই এইটাতেই তোমাদেরকে করে দিই, তারপরে আমি ট্রিকটা শেখাচ্ছি যে ট্রিকে কিভাবে করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে কি রয়েছে? এখানে পি, আর টি কত দেওয়া রয়েছে? টি দেওয়া রয়েছে আমাদের 5 বছর, আর দেওয়া রয়েছে আমাদের কত? 8%, 8/100 প্লাস এখানে পি হয়ে গেল, বুঝলে? পি হলো কি আসল, আর আই হলো সুদ, তাহলে সুদ প্লাস আসল, সুদ আসল সেটা কত? 385 টাকা। আর এখানে পি সুদ, আর টি হলো সময়, আর হলো সুদের হার, প্লাস কি এটা কি হলো? সুদ বেরোলো প্লাস পি যোগ করে দিলাম, তাহলে সুদ আসল হয়ে গেল, তাহলে সুদ আসলটাই আমাদের বেরিয়ে গেল। তাহলে 5 দিয়ে এটা কাটলে 20 হয়ে যায়, 2 দিয়ে কাটলে এটা আমাদের, সরি, 4 দিয়ে কাটলে এটাই, এটা 5 হয়ে যায়, 2/5, অর্থাৎ এটা 7P/5 হলো আমাদের 5 হয়ে গেল, ঠিক আছে? 2P/5 প্লাস পি, অর্থাৎ 7P/5, তাহলে 7P/5 যেটা রয়েছে এর ভ্যালু দেওয়া রয়েছে 385। তাহলে পি এর ভ্যালু এখানে বের করতে হবে, তাহলে কি করবো? 7 দিয়ে এটাকে যদি কেটে দিই আমাদের 535, 535, অর্থাৎ এখান থেকে আমরা পি এর ভ্যালু কি দেবো? 5×55, 5×55 করলে আমাদের হয়ে যায় 275, এইটা আমাদের অ্যান্সার চলে এলো। এইটা
এইটা কি, এইটা হলো বেসিক ফর্মুলা দিয়ে যদি তোমরা করো, কিন্তু আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাচ্ছি যে 100 ধরে কিভাবে এই ধরনের অঙ্কগুলো করবে, ঠিক আছে? আমি তোমাদেরকে বলবো এই ট্রিক দিয়ে করলে অনেক ইজিলি তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। কি আছে ট্রিক্সটা? বলা হয়েছে কি, সৌদের আমি ধরলাম যে তার আসল কত, আসল তো জানি না, আমি ধরলাম 100 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হতো তাহলে সুদ কত? 8% করে। তাহলে 1 বছরে কত হতো সেই টাকাটা? 100 আর এখানে 8, 108 টাকা হয়ে যেত, তাই তো? তাহলে 5 বছরে টোটাল সুদ কত হতো? এক এক বছরে 8 টাকা করে হলে 5 বছরে সুদ 5,48 টাকা সুদ হতো, তাই তো? তার মানে 5 বছর পরে এই 100 টাকা, এই 100 টাকা 5 বছর পর কত টাকা এসে দাঁড়াতো? 100 টাকা তো আসল, প্লাস হলো 40 টাকা সুদ, অর্থাৎ 140 টাকা হয়ে যেত, তাই তো? প্রতি বছর 8 টাকা, 100 টাকা প্রতি বছর 8 টাকা করে সুদ হয়, তাহলে 5 বছরে 40 টাকা সুদ হতো। তাহলে 5 বছর পর সুদ আর আসল কত হতো? আসল 100 টাকা আর সুদ হলো 40 টাকা, 140 টাকা। কিন্তু এখানে কি বলা হয়েছে, না সেটা হলো আমাদের 385। তার মানে আমি বলতে পারি 140-এর ভ্যালু আমার দেওয়া রয়েছে কত? 385। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 1-এর ভ্যালু হয়ে যাবে আমার 385/140। কিন্তু বের কি করতে বলা হয়েছে, আমাদের আসল, আসলটা আমরা কত ধরেছিলাম? 100। তাহলে 100-এর ভ্যালু কত হয়ে যাবে তুমি বলবো? 100-এর ভ্যালু বের করলে ×100 করে দেবো, তাই তো? তাই 0 দিয়ে 0 কেটে যায়, এটা 5 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়? 5, 7 দিয়ে কাটলে 55, আর এটা 7 দিয়ে 2, 2 দিয়ে কাটলে এটা 10। সেই অ্যান্সার আমার কত এলো? 275 যেটা আছে সেটাই আমার অ্যান্সার চলে এলো, ঠিক আছে? 100 ধরে করলে কি হবে, এই যে এতটা যোগ বিয়োগ এইসব করবার এই যে একটা ঝামেলা, এই ঝামেলাটা থাকবে না। এই 100 ধরে তোমরা যখন এই ধরনের অঙ্কগুলো একবার শিখে যাবে না, অনেক ইজিলি তোমরা কিন্তু করতে পারবে। চলো 139 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। তো এখানে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, এই প্রশ্নটাকেও আমরা দুটো ভাবে করতে পারি, আমি দুটোই শেখাবো। দেখো যত ধরনের ভাবে করা যায় আমি চেষ্টা করবো সব ধরনের শেখানো, ঠিক আছে? তো বেসিক প্রথমে যেটা রয়েছে সেটা বেসিক শেখাবো, তারপরে আমরা ট্রিক শেখাবো, ঠিক আছে? দুভাবে কি দেওয়া রয়েছে, বরুণ 48 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ড্রাইভিং করে গন্তব্যে পৌঁছানোর সময় 2 মিনিট পূর্বে পৌঁছে যায়, অর্থাৎ যে টাইমে তার পৌঁছানোর কথা, যদি সে 48 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে সে 2 মিনিট আগেই পৌঁছে যায়। আবার সে যদি 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে 1 মিনিট দেরিতে পৌঁছে, মানে যা টাইম লাগার কথা তার থেকে 1 মিনিট দেরি হয়। তাহলে বলা হচ্ছে যে বরুণ কতটা দূর পথ ড্রাইভ করেছিল সেটা বের করতে বলা হয়েছে, মানে ওই ডিস্টেন্সটা কত সেটা বের করতে বলা হয়েছে। আমি কি করবো, দুটো ভাবে করতে পারি, একটা কি, একটা হলো ফর্মুলা দিয়ে, ফর্মুলা না মানে বেসিক রুল দিয়ে, বেসিক দুটোই আমি তোমাদেরকে শেখাবো। একটা হলো বেসিক, আর আর একটা আমাদের রয়েছে যেটা, সেটা হলো ট্রিক্স, ঠিক আছে? আমি তোমাদেরকে প্রথমে বেসিক শেখাই, তারপরে ট্রিক, আমরা ট্রিক কিভাবে করব কয়েক সেকেন্ডে সেটা শেখাবো। তো বেসিক করলে কি করবে, ডিস্টেন্স বের করতে বলা হয়েছে, তুমি বলে ডিস্টেন্সটা হলো আমাদের x কিলোমিটার ধরে নিও। তাহলে x কিলোমিটার যেতে যখন 42 কিলোমিটার করে যাচ্ছে তখন সময় লাগবে কত? x/42, তাই তো? দূরত্ব বাই আমার বেগ করলে কত সময় লাগে সেটা বেরিয়ে যায়, তাই তো? সময় ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই বেগ, বা বেগ ইজ ইকুয়াল টু কি, দূরত্ব বাই সময়, এটা আমরা তো জানি। তাহলে যখন গেল তাহলে এটা বেশি সময় লেগেছে বলে এটা আগে বের করলাম x/42, কিন্তু যখন 48 কিলোমিটার বেগে যায় তখন সময় লাগে কত? x/48। এই দুটো যদি ডিফারেন্স বের করি আমরা কি বলবো, এইটা যত সময় লাগছে আর এটা যত সময় লাগবে সেটা কত হবে? প্রথমে 2 মিনিট আমাদের কি আগে পৌঁছেছে আর পরে 1 মিনিট লেটে পৌঁছেছে, তার মানে কি 2, আর পরেরটা কি, প্রথমটা সাপেক্ষে প্রথমটা হলো আগে পৌঁছচ্ছে আর পরেরটা লেট হচ্ছে, ঠিক আছে? তার মানে এটা হয়ে যাবে কত, 2, এইটা হয়ে যাবে 2 -1, অর্থাৎ 3, ঠিক আছে? যখন দুটোই লেট হতো তাহলে আমি কি করতাম, দুটো লেট হলে বিয়োগ করতাম, বা দুটোই পূর্বে পৌঁছালে বিয়োগ করতাম, আর যখন একটা লেট আর একটা একটা পূর্বে পৌঁছেছে সুতরাং আমার সময়টা কত, 2 মিনিট, আর এখানে 1 মিনিট, 3 মিনিট হয়ে গেল। এটাকে ঘন্টায় আনতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা দিয়ে কেটে দিলে আমার কত হয়ে যায়, এখানে 20 হয়ে যায়, হয়? তাহলে এইটাকে যদি আমি করি তাহলে আমার কত আসে, আমি ডাইরেক্ট করে দিলাম, সরি ডাইরেক্ট করে দিলাম, এখানে আমার কত আসে, 42 গুণ 48। তোমরা বলতে পারতে যে 42 48 এর লসাগ আলাদা করে করা, আমি আলাদা করলাম না। এটা কত আসছে, তাহলে 42 ভাগ করলে এটা 48x, আর এটা 48 ভাগ করলে এটা 42x, সেটা ইজ ইকুয়াল টু 1/20 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত হলো, 42 থেকে এটা বাদ দিলে আমাদের 6x বাই আমাদের কত হয়ে যায়, 42 গুণ 48, আর এটা হলো 1/20, আর এটা 1/20 যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা কি করব, 6 দিয়ে কাটলে এটা 7 হয়ে যায়, আর এটা 2 দিয়ে কাটলে 10, আর এটা 2 দিয়ে কাটলে 24, তার মানে
এক্স এর ভ্যালুটা আমাদের কত চলে এলো, 7 × 24 অর্থাৎ 4 × 7 = 28, 8 × 2 4 × 7 = 28, 2 আর 7 × 14 = 16, 168। বাই আমরা কি করব, 168 বাই আমাদের হলো এই যেখানে 10টা রয়েছে, তার মানে এটা এসে দাঁড়ায় কত, 16.8 কিলোমিটার। তাহলে অ্যান্সার কোনটা এলো, অ্যান্সার বি যেটা রয়েছে, বি কিন্তু আমাদের অ্যান্সার এলো। এটা হলো বেসিক রুল, কিন্তু আমরা যদি বেসিক না দিই এবার আমরা ট্রিক দিয়ে করি, তুমি দেখবে ট্রিক দিয়ে সেকেন্ডে অ্যান্সার হয়ে যাবে। কি করে করব দেখো, দুটোটার বেগ কত দেওয়া রয়েছে, প্রথমটার দেওয়া রয়েছে বেগ 48, দ্বিতীয়টার দেওয়া রয়েছে বেগ দ্বিতীয় ক্ষেত্রে 42। তাহলে বেগের অনুপাতটা আমরা যদি বের করি কত হয়ে যায়, এটা 6 দিয়ে কাটলে এটা 8, এটা 6 দিয়ে কাটলে 7, অর্থাৎ বেগের অনুপাত হয়ে গেল কি, প্রথমে ছিল 8, পরে হয়েছে বেগ কত, কমে 7 হয়েছে। তাহলে টাইম যখন আমরা বের করব, টাইমের অনুপাতটা কি হয়ে যাবে, টাইম উল্টো, অর্থাৎ 7/8 হয়ে যাবে, তাই তো? এটা হলো আমাদের বেগ, বেগ বা স্পিড বলতে পারো, ঠিক আছে। স্পিডের আমাদের অনুপাত 8/7 আর টাইমের অনুপাত হলো 7/8, অর্থাৎ কত, 7 মিনিট লাগলে এর লাগছে 8 মিনিট। তার মানে এদের মধ্যে ডিফারেন্সটা কত, তুমি বলবে আমাদের ডিফারেন্স হয় কত, যখন 42 48-এ যাচ্ছে তখন যদি 7 মিনিট লেগে থাকে, 7 মিনিট না 7 ইউনিট টাইম লেগে থাকে, যখন আমরা 42-এ যাচ্ছে তখন 8 ইউনিট সময় লাগছে, কারণ কিন্তু আমাদের মধ্যে টাইমের ডিফারেন্সটা কত, 7 - 8 - 7 = 1 মিনিট। কিন্তু এখানে বলেছে না টাইমের ডিফারেন্সটা কত, 1 আর 2 = 3 মিনিট, তার মানে 1 এর ভ্যালু দেওয়া রয়েছে কত, 3। তাহলে 8 এর ভ্যালু কত হয়ে যাবে, 3 × 8 = 24, আর 7 এর ভ্যালু হয়ে যাবে 3 × 7 = 21। যে কোনো একটা বের করলেই হয়ে যেত, আমি দুটোই বের করলাম। এইবার প্রশ্ন কি, এইবার প্রশ্ন হলো ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা কতটা ডিস্টেন্স অতিক্রম করেছে। তাহলে ডিস্টেন্স যদি বের করতে হয়, দূরত্ব যেটাকে বলি আমরা, দূরত্ব যদি বের করি, দূরত্ব মানে কি, দূরত্ব মানে হলো আমাদের বেগ ইনটু সময়, তাই তো? তাহলে বেগ কত, প্রথম ক্ষেত্রে যদি ভাবি বেগ আমাদের কত, 48 ছিল, তাহলে সময় কত লেগেছে, 21 মিনিট, তাহলে 21 মিনিট, তাই তো? 48 তখন লেগেছে 21 মিনিট, 21 মিনিটটাকে ঘন্টায় নিয়ে এসো, 21 বাই বেগ যখন 48 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই জন্য এই মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে এলাম। এটা যদি কেটে দাও, 6 দিয়ে কাটলে 6 = 48, 6 দিয়ে কাটলে 10, তার মানে এটা কত, 8 × 8 = 16/10, সেই আমাদের 16.8 চলে এলো। তো তোমাদের মনেই হতে পারে যে এইটা আর এইটা তো একই রকম, একই রকম নয়। দেখো এটা আমি এত লিখে বুঝিয়ে বুঝিয়ে করলাম বলে, তাই তোমরা তো ডাইরেক্ট করবে 8 = 7, আর এটা 7 = 8 হবে, ডিফারেন্স 1, তাহলে 24 = 21, তারপর ডাইরেক্ট লিখে দেবে 48 গুণ বা 42 গুণ লিখতে পারো, 42 গুণ করলে 24/60 করতে হবে, আর এটা 48 × 21/60, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আমি এতটা লিখছি কেন বলতো, আমি লিখছি এই কারণে যারা একদম জানো না তারাও যাতে এই অঙ্কগুলোকে ইজিলি করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন, এর পরের প্রশ্নটা আমাদের যেটা দেওয়া রয়েছে, দেখো ভিডিওটা আমাদের 17 মিনিট হয়ে গেল প্রায়, ঠিক আছে? আমি চেষ্টা করি ছোট করার, কিন্তু যেহেতু দুটো তিনটা করে ট্রিক একবারে শেখাই, সেই জন্য একটু ভিডিওটা বড় হয়, 20 মিনিটের মধ্যে আমি শেষ করব। দেওয়া রয়েছে যে দুটো ত্রিভুজ ABC আর PQR, দুটো ত্রিভুজ দেওয়া রয়েছে, ঠিক আছে? এখন বলা হয়েছে কি, এই যে দুটো ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, ঠিক আছে? এবার এই ত্রিভুজটা হলো ABC আর এটা হলো PQR, ঠিক আছে? যখন বলা হলো দুটো ত্রিভুজ হলো আমাদের অনুরূপ ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যায় বলতো, সেক্ষেত্রে এ আমাদের সবসময় হয় AB বাই এটার সঙ্গে সেম যেটা রয়েছে PQ ইজ ইকুয়াল টু এটার কত, AC প্রথমটা, দ্বিতীয়টা সেটার সাপেক্ষে কোন, এখানে কোন বাহুটা রয়েছে PR, আর এটা কত রয়েছে BC বাই এখানে কত আছে QR, এটা আমাদের হয় দুটো ত্রিভুজে যখন আমাদের অনুরূপ ত্রিভুজ হয়, ঠিক আছে? এবারে আমাদের প্রশ্নটা কি, প্রশ্নটা বলা হয়েছে যদি অনুরূপ হয় তাহলে এই AR মানে কি এরিয়া, এরিয়া অফ প্রথম ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ ABC বাই ত্রিভুজ PQR, এদের যেই আমাদের এরিয়া সেটা কত হবে, সেটা সবসময় মনে রাখবে যে কোনো একটা বাহু ধর্মী, ধরো যে কোনো একটা বাহু তুমি ধরে নাও, ঠিক আছে? এখানে কি কি আছে, এখানে দেখো, আচ্ছা PQ আর AB, হ্যাঁ এবার দেখো এখানে আমরা এই যদি AB আর PQ প্রথমটাই ধরি, বা তুমি দ্বিতীয়টাও ধরতে পারো, তৃতীয়টাও ধরতে পারো, এটা কি হয়ে যাবে সবসময় AB বাই PQ, AB² / PQ² আসবে, যখন আমাদের এরিয়া বা ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে দেবে, সবসময় কি হয়ে যাবে, যে কোনো বাহু তার স্কোয়ার, বাহু স্কোয়ার, অর্থাৎ কি হয়ে যায় প্রথমটার বাহু স্কোয়ার বা দ্বিতীয়টার বাহু স্কোয়ার। তাহলে প্রথমটার আমার বাহু স্কোয়ার AB ধরলাম, আর এটা PQ ধরলাম, এবার AB এর মান কত দেওয়া রয়েছে আমাদের, 5 দেওয়া আছে, তাহলে 5² আর PQ এর মান দেওয়া আছে কত আমাদের, 3 দেওয়া আছে, মানে 3²
অর্থাৎ এটা এসে দাঁড়ালো কত, 25/ আমাদের 9, বা অনুপাতটা কত হলো, 25:9, অর্থাৎ ডি যেটা রয়েছে ডি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি এস সি স্কোয়ার বা পি আর স্কোয়ার কেন করলাম না, বা বিসি স্কোয়ার বা কিউ আর স্কোয়ার করলাম না কেন, যে কোনোটা করতে পারতাম আমি, কিন্তু এখানে আমার ভ্যালু যেহেতু এ বি আর পি কিউ দেওয়া রয়েছে, সেই জন্য আমি এ বি বাই পি কিউ, এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার করলাম। যদি এস সি আর পি আর দেওয়া থাকতো তাহলে তুমি এস সি স্কোয়ার বাই পি আর স্কোয়ার, কারণ এইগুলো সমান তো, এ বি বাই পি কিউ ইজ ইকুয়াল টু এ সি বাই পি আর ইজ ইকুয়াল টু বি সি বাই আমাদের কি কিউ আর, এইটাই তো আমাদের এইভাবে সমান সমান করা রয়েছে, তাই তো? চলো তারপরে দেখো, আজকে আমি তোমাদেরকে এই প্রশ্নটাকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, যে তোমরা এই প্রশ্নটা কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে যে যখন একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করা হয় তখন ভাগ শেষ হয় আমাদের কত, 63। তাহলে যদি ওই সেম সংখ্যাটাকে আমরা 29 দিয়ে ভাগ করি তখন ভাগ শেষ কত হবে, প্রত্যেকে কমেন্টে অবশ্যই অ্যান্সার জানাবে। ভিডিওটা 20 মিনিটের হয়ে গেল, তার জন্য সরি ফ্রেন্ডস, যেহেতু আমি দুটো করে ট্রিক একবারে শেখালাম সেই জন্য একটু ভিডিওটা বড় হলো। হ্যাঁ, ভিডিওটাকে প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দাও, যারা আগের দিনের ভিডিও দেখোনি তারা অবশ্যই আগের দিনের ভিডিওটাও আমাদের কিন্তু দেখে নেবে, আগের দিনের ভিডিওটা, ঠিক আছে? না, যারা এখন আগের এর আগে যত ভিডিও দিয়েছি দেখোনি, প্লে লিস্ট আলাদা করে দেওয়া রয়েছে, সেই প্লে লিস্টে গিয়ে প্রত্যেকে দেখে নেবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো, চ্যানেলটা পছন্দ চ্যানেলটা সাবস্ক্রাইব করো।